অনুব্রত মণ্ডলের দরকার ছিল একটা রক্ষা কবচ, হয় কোর্টের রক্ষা কবচ আর না হলে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ড, এই দুয়ের বাইরে তিন নম্বর তো কিছু নেই। যদি রক্ষা কবচ না পেতেন তাহলে আবার এসএসকেএম এ থাকতে হতো, এসএসকেএম এ থাকতে না যদি চান তাহলে রক্ষা কবচ পেতে হবে, এই দুয়ের বাইরে তিন নম্বর কোনো জায়গা নেই। এটা একটা যে কোনো মানুষের পক্ষে খুব দুর্ভাগ্যজনক, এটা ঠিক। সিপিআই কে এইসব করার মধ্য দিয়ে কার্যত বদনামি করে দিচ্ছে, কমজোরি করে দিচ্ছে দিল্লির সরকার। দুর্নীতি পশ্চিমবাংলার ভয়ঙ্কর, তৃণমূলের নেতা নেত্রীরা কে তাতে যুক্ত না? কয়লার পাচার, বালির পাচার, সোনার পাচার, দুর্নীতির বাইরে থাকবে অথচ তৃণমূলের নেতা, অথবা তৃণমূলের নেতা হবে কিন্তু দুর্নীতিতে নেই, এটা কি কখনো সম্ভব? পশ্চিমবাংলায় যা দাঁড়িয়ে আছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে দুর্নীতির শিকর অনেক গভীরে, অনুব্রত মণ্ডলরা তাতে যুক্ত, এটা সবাই জানেন। এটা কোর্ট কি বিচার ইত্যাদির বাইরে সবাই জানেন, পাবলিক নলেজ বলতে যাবো যায় তাই। সেই কারণে উনি ভয় পাচ্ছেন। সিবিআই কি তদন্তের ক্ষেত্রে যথাযথ ভূমিকা নিতে চায়, নাকি তদন্ত বুঝে সুঝে করবে, অন্য কোনো ধারণার থেকে তদন্ত করবে? তদন্ত করবো এমন কারণে যাতে বিজেপি বিরোধী মনোভাবটাকে ঘুরিয়ে বিজেপির পক্ষের মনোভাবে নিয়ে আসা যায়, এইটা হচ্ছে সিবিআই এর প্রচেষ্টা। সেই প্রচেষ্টা ওরা করে যাচ্ছে, অতএব ওনাকে রক্ষা কবচ দিতে হচ্ছে, হয় রক্ষা কবচ নয় হাসপাতাল, তার বাইরে আর তো কিছু নেই অনুব্রত বাবুদের জন্য এখন। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। আরও একবার জানিয়ে দিই যে ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় অনুব্রত মণ্ডলকে রক্ষা কবচ দিল হাইকোর্ট, অনুমতি ছাড়া অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করতে পারবে না সিবিআই, অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না সিবিআই, কিন্তু অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তদন্ত চালাতে পারবে সিবিআই, তদন্তে সহযোগিতা করতে হবে অনুব্রত মণ্ডলকে। অধীর চৌধুরীর সঙ্গে এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি। অধীর বাবু, আপনি নিশ্চয়ই শুনেছেন যে অনুব্রত মণ্ডলকে হাইকোর্ট রক্ষা কবচ দিয়েছে এবং আদালতের অনুমতি ছাড়া অনুব্রত মণ্ডলকে গ্রেফতার নয়, যদিও তার বিরুদ্ধে যে তদন্ত, সেই তদন্ত সিবিআই চালাতে পারবে, কি বলবেন? বিচার ব্যবস্থা যা সিদ্ধান্ত নেয় সেটাই মাথায় নিতে হয়। পশ্চিমবঙ্গের তৃণমূল নেতাদের, তৃণমূলের নেত্রীদের সবসময় কোর্টের সাহায্য নিয়ে টিকে থাকতে হচ্ছে, এটাই দেখার জিনিস। কারণ এত বেশি দুর্নীতির সঙ্গে তারা জড়িত যে তারা একের পর এক কোর্টের তদন্তের আওতায় আসছে এবং সেখান থেকে বাঁচার জন্য কোর্টের সহযোগিতা নিয়ে নিজেদেরকে রক্ষা করতে চাইছে। তদন্ত হোক, সব কিছু জানা যাবে। আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি পশ্চিমবঙ্গের তৃণমূলের সরকার এবং তাদের নেতা নেত্রীদের বেশিরভাগ অংশ দুর্নীতির সঙ্গে জড়িত। পশ্চিমবঙ্গ আজ দুর্নীতির স্বর্গরাজ্যে রূপান্তরিত হয়েছে। সিবিআই, ইডি তাদেরকে সুযোগ করে দেওয়া হচ্ছে, কারণ পশ্চিমবঙ্গের দুর্নীতি হচ্ছে তাই। কোথাও কোথাও কেন্দ্রের সরকার সিবিআই কে তাদের অসৎ উদ্দেশ্যে অবশ্যই ব্যবহার করছে, অবশ্যই করছে, কিন্তু তার মানে এটা নয় যে যাদের বিরুদ্ধে করাচ্ছে সবাই ধোয়া তুলসী পাতা। আমি এ কথা বলতে রাজি নই, কারণ আমরা জানি পশ্চিমবঙ্গে আজ দুর্নীতির শিকড় কতদূর পৌঁছেছে। সরকারের মদত ছাড়া, সরকারি দলের সহযোগিতা ছাড়া, প্রশাসনের সহযোগিতা ছাড়া পশ্চিমবঙ্গে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হতে পারে না। কয়লা থেকে বালি, বালি থেকে গরু, পশ্চিমবঙ্গ আজ দুর্নীতিবাজদের, লুটেরাদের স্বর্গরাজ্যে রূপান্তরিত হয়েছে। ধন্যবাদ অধীরবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য।